আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই এই ভিডিওতে আমরা দেখব এফডিআর এর প্রফিট কিভাবে উত্তোলন করা যায় তো আমরা প্রথমে একটু চেক করব আমাদের অল এফডিআর অ্যাকাউন্ট লিস্ট এখানে আমাদের দুইটা এফডিআর রয়েছে একটা মান্থলি এফডিআর একটা ফিক্সড এফডিআর একটু খেয়াল করেন দুটোতেই প্রফিট গেট জিরো অর্থাৎ এখনো পর্যন্ত কোনো বোনাস বা প্রফিট জেনারেট হয়নি তো তারপরেও আমরা কিভাবে প্রফিটটা উত্তোলন করতে হবে সেটা একটু দেখব আমাদের চলে যেতে হবে ডেবিটসে এখানে এফডিআর প্রফিট উইথড্র নামে একটি মেনু রয়েছে এফডিআর প্রফিট উইথড্রতে যাওয়ার পরে আমরা দিব এক নম্বর অ্যাকাউন্ট তো এক নম্বর অ্যাকাউন্ট থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টার্ট ডেট ছিল ছাব্বিশে জানুয়ারি এক লক্ষ টাকা নিয়ে উইথড্রল ডেট আসতেছে রিসিভেবল প্রফিট অর্থাৎ সে যেই প্রফিটটা পাবে অর্থাৎ যে প্রফিটটা জেনারেট হয়েছে সেটি এখানে চলে আসবে অর্থাৎ যদি এক মাস ক্লোজ হয় সেক্ষেত্রে আমরা এখানে টাকা প্রফিট ধার্য করেছিলাম পার মান্থ এখানে দুই হাজার টাকা চলে আসবে এবং যদি আপনি তিন মাস পরে যদি এই পেস্টাতে যান তো তিন মাসের মধ্যে সে যদি কোনো প্রফিট উইথড্র করে না থাকে সেক্ষেত্রে এখানে আসবে ছয় হাজার টাকা তো ছয় হাজার টাকা থেকে আমরা প্রফিট দুশো টাকা দিতে পারবো পাঁচশো টাকা দিতে পারবো পাঁচ হাজার টাকা দিতে পারবো ছয় হাজার টাকা পর্যন্ত আমরা উইথড্রো দিতে পারবো তো উইথড্রো দেওয়ার পরে আমরা যখন এই সাবমিট বাটনে ক্লিক করবো তখন এটা আদায় হয়ে যাবে অর্থাৎ ওই গেট প্রফিট থেকে মাইনাস হয়ে যাবে এবং অ্যাকাউন্ট থেকে আপনার জিনিসটা মাইনাস হয়ে যাবে এবং আপনার জেনারেল লেজারে ওইটা যোগ হয়ে যাবে ওকে এফডিআরের প্রফিট উত্তোলন খুবই সহজ একটি কাজ আপনারা দেখছেন উইথড্রল ডেটটা আমাদের যদি পেছনের ডেটে আমরা এন্ট্রি দিতে চাই সেটাও সম্ভব রিসিভেবল প্রফিট উইথড্রল প্রফিট উইথড্রল নোট অর্থাৎ এখানে আমাদের যদি স্পেশাল কোনো নোট যদি থাকে সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে লিখে নিতে পারবো ওকে ধন্যবাদ আমরা পরের ভিডিওটিতে দেখবো এফডিআর কিভাবে ক্লোজ করতে হয় অর্থাৎ আমাদের ফিক্সড এফডিআর যেটি সেটির প্রফিট কিন্তু ক্লোজিং এর সময়ই দিতে হবে তাছাড়া এই যে আমাদের এখানে যে মান্থলি এফডিআর এর যেই অ্যাকাউন্টটা রয়েছে এমনও তো হতে পারে যে 6 মাস এফডিআর রাখার পর সে বলছে যে আমার এই অ্যাকাউন্টটা ক্লোজ করতে হবে তো আপনারা কিন্তু তাকে ওই তখনও ওইটা ক্লোজ করে দিতে পারেন এবং চাইলে অতিরিক্ত বোনাস দিতে পারেন এবং ফিক্সড এফডিআর যেটা দশ বছর মেয়াদী রাখছে সেটা পাঁচ বছর শেষ হওয়ার পর যদি সে চায় যে এটা ক্লোজ করে ফেলবে নিয়ম অনুযায়ী বছরে ক্লোজ করলে সে পাবে না কিন্তু আপনি চাইলে তাকে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট প্রফিট কিন্তু আপনারা তাকে দিতে পারেন এই ভিডিও এই বিষয়টা আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাব ধন্যবাদ সমিতি কিবার ব্যবহার করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য